রংপুরে পীরগঞ্জে উপজেলার রামনাথপুর ইউনিয়নের জামদানি গ্রামে জমি বিক্রির দলিল না করে দিয়ে বিক্রেতা মারা গেলে জমি দলিল করে দেয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয়। মরহুমের দুপুত্র বাবার বিক্রিত জমি গত 20 সেপ্টেম্বর দলিল সম্পাদন করে দিবেন মর্মে নন জুডিশিয়াল স্ট্যাম্পে মসজিদের ইমাম সহ গ্রামবাসীর উপস্থিতিতে লিখিতভাবে অঙ্গীকার করেন বলে জানান ইমাম ও এলাকাবাসী। লোক সংখ্যা লোকেরা বললো যে হুজুর সকালে একটা জমা জমি নিয়ে ফয়সলা হয়ে গেছে আপস নিষ্পত্তি হওয়ার কথা, তো এখন ওই জিনিসটা উপস্থিত জনগণের সামনে একটু উপস্থাপন করেন, তা ওদের কাছে একটু শোনেন। তো আমি ওদের ডাক দিলাম দুই ভাইকে যে তোমরা আসো, হ্যাঁ যে ওরা বাইরে হয়ে আসলো না, বললো যে আমরা দেবো না, এটাই আর কি ওদের কথা যে আমরা দেবো না, যা হয়েছে হয়েছে, আমরা ওই মিটিং মানি না। তারপরে যখন কিছুক্ষণ লেট হয়েছে, আসরের নামাজের পরে গেছি জানাজার জন্য, তো যা আসরের নামাজের প্রায় শেষ সময়ে যা তার মেয়ে ছোটো মেয়ে যা বললেন যে এই মানুষের জমি নিয়ে তোমাদের হুরে হুরি কেন, অন্যের জমি অন্যকে দিয়ে দাও, আব্বা কেন ওপরে থাকবে, এরকম করে বলল। তারপর ওরা শেষ পর্যন্ত ইয়ে করলো, বাইরে আসি, বললো যে আমরা মেনে নেছি, মেনে নিলাম, জমি দেবে এই মর্মে তারা স্বেচ্ছায় স্বাক্ষর করছে। ও শাহজাহান আর শাহিনুর। জমিটা তো অনেকদিন হলে তো মনে করো নিচে কবলা নিচে নিয়ে তো আর ইয়াও দেয় না, দলি করে দেয় না, ওই যে শানুর শাহজাহান এদিকে জমি বিক্রেতা মরহুম হাজিরের দুপুত্র শাহজাহান মণ্ডল ও শাহানুর মণ্ডল 20 সেপ্টেম্বর জমি দলিল না করে দিয়ে উল্টো জমি ক্রেতাদের উপর রংপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ এনে একটি মামলাসহ পৃথক দুটি মামলা দায়ের করেন। আদালতে দুটি মামলা দায়ের করে হয়রানি করছে বলে জানান ক্রেতার পরিবার। জমি যখন বিক্রি করছে আমাদের বাবাদের কাছে, তখন ওরা আজকে অলো দেবে কাল করা দেবে, এইভাবে এইভাবে 30-35 বছর হয় পার হয়ে গেছে। হওয়া যাওয়ার পর তে আমরা মারা যাওয়ার এক সপ্তাহ আগে মিটিং দিয়েছিলাম, তে মিটিং দেওয়ার পরে বলছে কি আমরা কবলা দেবো অমুক তারিখে, কবলা ডেট পার হয়ে গেল, তে দিল না, না দেওয়ার পর আল্লাহর কি কাম হঠাৎ করে ওনার বাবা মারা গেল। মারা যাওয়ার পর তো আমরা সকালে বললাম ওই দুই ভাইকে, আমার জেঠাতো ভাইকে, বললো মানুষ জানাজানির পর ওইগুলো জানলে খারাপ, আমরা পাড়াতে একটা মিউচুয়াল দিই, দেওয়ার পর তো জমিটা কি দিবে কলা দিবে কি দিবে না আমরা এটা জানলাম পাড়া মানুষ সহ। তো ওরা সকালে বললো কল আমরা ভাই কলা দেবো সকালবেলা ঘটান যিনি মারা যায় মঙ্গলবারে, তে দুপুরের পর দুইটার পর ওরা এখন বলতেছে কি আমরা কলা দেবো না, খালি মাটিটা হবার পারলে আমরা কলা দেবো না। তো আমি এখন চিন্তা করলাম পাড়ার প্রতিবেশী আবারকে ডাকলাম মহৎ যারা, তারা বললো কোচে ঠিক আছে আমরা দেখি আরেকবার, তো পরে আবার গেলাম ওই কথা না আমরা জমি কলা দেবো না যায়, গ্রামের মানুষজন এও করলো, তো ওরা তখন বললো তখন আমাদের মুখের কথা যখন বিশ্বাস করেন না তখন আমরা স্ট্যাম্প করে দিই, ঠিক আছে, তো ওরা স্ট্যাম্প করে দিল, লিখিত স্ট্যাম্পের উপর সই দিল, সই দেওয়ার পর তখন মাটি হলো, এটা তো তাদের ভুয়া কথা। আপনি কী চান? আমি এখন কী চাবো, আমার তো স্ট্যাম্পের লিখিত স্ট্যাম্পের সই দেওয়া আছে এবং আমার জমিটা উদ্ধার করবো, এই জন্য আমি ইয়া করছি, সুষ্ঠু বিচার চাচ্ছি আমি। না আমরা কবুদিনও জোর করে নেই, তো আপনারা 10 জনেরটাই শুনিয়ে দেখেন, এই জমিন নেই তো কিন্তু, হ্যাঁ জমিন দিবে স্বাক্ষর দিল তারাই আগে, সাধন এবং ছানুর ওরা দুইজনই আগে স্ট্যাম্পে সই দিয়েছে, সই দেওয়ার পর অত্র এলাকার লোক জানা যায় যারা আছিল তাদের স্বাক্ষর ওখানে আছে। হ্যাঁ ওইটা হয়রানি মামলা করে একটা, আমরা তারা বুধবারের দিন দেবে কওলা, সে বুধবার দিন কওলা না দিয়ে তারা বুধবার দিন পলাতক, সবাই বাড়ি সহ সবাই পলাতক। ও এলাকাবাসী সূত্রে জানা গেছে বর্ণিত গ্রামের মকবুল হোসেন ও ওসমান গনির কাছে তার জ্যাঠা দবির উদ্দিনের পালক পুত্র হাজির উদ্দিন জীবিত থাকাকালীন আর্থিক প্রয়োজনে একই গ্রামে পৃথক দুটি দাগে 38% জমি বিক্রি করে প্রায় 3 যুগ আগে জমি দলিল না করে দিলেও দখল বুঝিয়ে দেন। সেই থেকে ওসমান গনি মণ্ডল ও মকবুল মণ্ডল ওই 38% জমি ভোগ দখল করে আসছেন। হাজিরুদ্দিন বিক্রি করছে মানে হলো ও আমার ওসমান স্যারের কাছে, ওসমান স্যার মকবুল আর হলো ওসমান, এর দুই ভাইয়ের কাছে বিক্রি করছে, ও মেলা দিন হচ্ছে, আমি 20-25 বছর অঙ্গিরক হবে, জোর করে না এতগুলো লোক থেকে জোর করে নিবার পারে, মনে করে 1000 লোকের মতো হবে ওটি, জানাজার লোক
তো ওটি কি আর ওটি জোর করে নিয়ে তার পক্ষে কি একটা লোক আসিল না বলে জোর করে নিচ্ছেন কে তোমরা জমিটা কারা খায় তারাই খায় ওসমান মক্কুল বহুদিন থেকে বিষয়ে মরহুমের দুপুত্র শাহজাহান মণ্ডল ও শাহানুর মণ্ডলের সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এ ব্যাপারে ওসমান মণ্ডলের পুত্র রাসেল মণ্ডল বাদী হয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে অভিযোগে তদন্তকারী পীরগঞ্জ থানার এসআই আশাফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনে ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।